15 ডিসেম্বর বেলা 12টা নাগাদ শীতের পোশাক কেনাকাটা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বালির নিশ্চিন্দার বাসিন্দা রিয়া কর্মকার এবং তার যা অননা কর্মকার সাথে ছিল রিয়ার 7 বছরের ছেলে আয়ুষ কর্মকার এরপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি তাদের কর্মকার পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করলে ঘটনার তদন্তে নামে পুলিশ সোমবার নিখোঁজ দুই গৃহবধূর অবস্থানের বিষয়ে জানতে পারে পুলিশ জানা যায় 7 বছরের আয়ুষকে নিয়ে দুই রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছেন অননা এবং রিয়া পুলিশ জানায় মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে কর্মকার পরিবারে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিলেন সুভাষ এবং শেখর সেই সময় তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই বধূ ফোনেই চলত তাদের প্রেমালাপ দুই রাজমিস্ত্রির সঙ্গে মুম্বাই পালিয়েছেন তারা কিন্তু হাতে পর্যাপ্ত টাকা না থাকায় সেখানে গিয়ে অর্থকষ্টের মধ্যে পড়েন পুলিশের কাছে খবর ছিল মুম্বাই থেকে এ রাজ্যে ফিরছেন তারা সেই মতো পুলিশ অপেক্ষা করছিল আসানসোল স্টেশনে বুধবার ভোরে দুই বধূ এবং তাদের প্রেমিকরা নামতেই তাদের আটক করা হয়েছে বুধবার দুপুরে তাদের নিশ্চিন্দা থানার পুলিশ নিয়ে আসে এলাকায়